নূরের বুলবুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে। যিনি সৃষ্টি সবার আগে, যার অঙ্গ প্রত্যঙ্গ নূর, যিনি সৃষ্টি সবার আগে, যার অঙ্গ প্রত্যঙ্গ নূর, যার রূপ দেখে অবাক হয় যত ফেরেশতা আর হুর, যার দর্শন করে নিলে যত দুঃখ হয়ে যায় দূর, মোরে মোহাম্মদ মুস্তাফা রহমতে ভরপুর, বলে আল্লাহ রহিম মোর নবী করিম, বলে আল্লাহ রহিম মোর নবী করিম, নিষ্কলঙ্ক বিলকুল রে, ধরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে। তারপর শুনুন, আল্লাহ পাক এই দুনিয়াতে 2,24,000 বা 1,24,000 পয়গম্বরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু সবচেয়ে নিরানা করে আমার নবীজিকে পাঠিয়েছেন। কেন? কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরানা, মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরানা, হয়নি কেহ হবে না মোর নবীর মতো দিলওয়ালা, হয়নি কেহ হবে না মোর নবীর মতো দিলওয়ালা, কেন নিজের কথা ভাবে না, ওগো নিজের কথা ভাবে না মোর দয়াল কামলিওয়ালা, রোজ রাত দিন সারা বেলা, বলে সব সাহাবি দয়ার নবী, বলে সব সাহাবি দয়ার নবী, মোদের নয়নের পুতুল রে, ধরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, ধরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, মা আমিনার ঘর এসেছে মোহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘর এসেছে মোহাম্মদ রাসূল রে। তারপর শুনুন, মক্কার বিদিনটা আমার দয়ের নবীজির কাছে এসে কি প্রশ্ন করছে, শুনুন। একদিন প্রশ্ন করে বেদিনরা, ও গো নবী আমাদের বলো, আসমান জমিন পাহাড় খোদা কেমন করে বানালো। সেই বেদিনটা আমার নবীজির কাছে এসে বলছে, একদিন প্রশ্ন করে বেদিনরা, ও গো নবী আমাদের বলো, আসমান জমিন পাহাড় খোদা কেমন করে বানালো, আর খোদা দেখতে বলো ওই কেমন, ফর
খোদা নূরের কিরণ সে নয় কারো মতন, খোদা নূরের কিরণ সে নয় কারো মতন, খোদা সকল রহস্যের মূল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘর এসেছে মোহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘর এসেছে মোহাম্মদ রাসূল রে। তারপর শুনুন শুনুন আমার দয়াল নবীজি আরো সেই বেদিনদের কি বলছে শুনুন। নিরাকারের নেই আকার, নিরাকারের নেই আকার, সে ভাঙে আবার গড়ে, কোন শব্দে পরে সব সৃষ্টি, ছায়া কোণে ধ্বংস করে, আর আঠারো হাজার মখলুকাত খোদা সাজিয়েছে থরে থরে, মোর কুদরতওয়ালা খোদা তার যা খুশি তাই করে। তখন ছিল যত বেদিন বলে আমিন আমিন, ছিল যত বেদিন বলে আমিন আমিন, পরদিন ইসলাম কবুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘর এসেছে মোহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘর এসেছে মোহাম্মদ রাসূল রে। শেষ কথা শুনবেন, অতি সুন্দর কথা কবির নাম বলছে দেখুন। যুগে যুগে এই দুনিয়া, যুগে যুগে এই দুনিয়া হয়ে যাবে পুরাতন, কোরআন হাদিসের কথা রবে চিরকালে নূতন। দেখবেন একটা বাজল একবার দুবার তিনবার শোনার পর পুরাতন হয়ে যায়, কিন্তু কোরআন শরীফের আয়াত আপনি যতবার পড়বেন পুরাতন মনে হবে না, যেন নতুন। এক একজনের মুখে এক এক রকম শুনতে পাবেন। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনো। যুগে যুগে এই দুনিয়া হয়ে যাবে পুরাতন, কোরআন হাদিসের কথা রবে চিরকালে নূতন, বদল হবে এই দুনিয়া, বদল হবে এই দুনিয়া, চল চলন আর ফ্যাশন, খোদার কোরআন নবীর হাদিস হবে না পরিবর্তন। বলে কবি ইয়াসিন শোনো যত মুমিন, বলে কবি ইয়াসিন শোনো যত মুমিন, কোরআন হাদিস জীবনের মূল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘর এসেছে মোহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘর এসেছে মোহাম্মদ রাসূল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, মা আমিনার ঘর এসেছে মোহাম্মদ রাসূল রে।